আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আরও একটি একেবারে ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টি তেমন কিছু না, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসে আমরা অনেক সময় ফ্র্যাকশন বা ভগ্নাংশ লিপিকে সমস্যায় পড়ি, যেটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন কোনো ম্যাথ বা গণিতের জন্য কোনো প্রশ্ন প্রণয়ন বা কোনো কম্পোজ করতে চাই তখন এই সমস্যাটা হয়। যেমন আমরা অনেক ধরনের ইকুয়েশন লিখি, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এই জাতীয় সূত্রগুলো লিখতে বা ভগ্নাংশ, যেমন ওয়ান ফোর্থ, ওয়ান থার্ড বা এক এর চার, এই ধরনের ভগ্নাংশ বা ফ্র্যাকশন যখন লিখি তখন আমরা অনেকে এই ব্যাপারটা বুঝতে পারি না বা আমরা কম্পোজ করতে পারি না বা সফটওয়ার লিখতে পারি না। সেজন্য আজকের এই টিউটোরিয়ালটা করা একেবারে সহজ এবং ছোট্ট একটি টিউটোরিয়াল, আশা করি এটা আপনাদের কাজে দেবে। এটার জন্য একেবারে শর্টকাট কী হচ্ছে, আপনি হচ্ছে অলটা আপনার কী বলবো, অলটা প্লাস ইকুয়াল, অর্থাৎ অলটার এবং সমান চিহ্ন, তো যদি আপনি একসাথে প্রেস করেন তাহলে দেখবেন এরকম একটা ফ্র্যাকশনের জন্য ঘর চলে আসবে বা বক্স দিয়ে থাকবে, অথবা এটাকে আপনি যদি আমরা এটাকে ডিলিট করে দিই, কেটে দিই, সেগুলি শর্টকাট কিন্তু আপনারা বুঝতে পারছেন, অলটার এক প্লাস অর্থাৎ অলটার এবং ইকুয়ালস টু একসাথে প্রেস করতে হবে। হ্যাঁ, আপনি ম্যানুয়ালিও যেতে পারেন, সেটা হচ্ছে ইনসার্ট, ইনসার্ট গিয়ে আপনি এই যে পাশে দেখতে পাচ্ছেন ইকুয়েশন, এটাতে যদি ক্লিক করেন একই ধরনের কাজ হবে। তবে যারা প্রফেশনালি ইউজ করে একটু সময় বাঁচানোর জন্য একটা শর্টকাট কিটা আমরা ইউজ করে থাকি, তো যখন সাপোজ ধরেন আমরা এখানে লিখবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, সেক্ষেত্রে বিষয়টি তেমন কোনো জটিল কিছু না, আমরা যদি এখানে লিখি এ প্লাস বি বড় করে নিই, এ প্লাস বি লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আমার শুরুতে জ্যাকেটটা যদি দিয়ে দিই ফার্স্ট জ্যাকেট, সেখানে এটা ক্লোজ করবো, এই ক্লোজ করার আগে আমরা এখানে দেখেন এই যে স্ক্রিপ্টটা আছে এখানে অনেক ধরনের ফর্মেট দেওয়া আছে, এখান থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানে আমরা যদি এখানে ফার্স্ট জ্যাকেট দিয়ে দিই, এখানে আমরা যদি দিয়ে দিই তাহলে হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার। আরেকটা আমরা যদি লিখি সাপোজ ধরেন আমরা লিখবো হচ্ছে যে লগের ক্ষেত্রে যেমন অনেকগুলো লাগে, যেমন লগ লেখার পরে তারপর এখানে আমরা অনেক সময় দেখা যায় চারটা পাঁচটা পাওয়ার দিতে হয়, তো সেক্ষেত্রে আমরা কী করি, যেমন ধরেন এখানে আপনার আছে হচ্ছে আমরা দিলাম হচ্ছে এ, এটার পরে আবার এখান থেকে আমি আরেকটা নিয়ে নিই, এখানে আবার আমার এ দরকার, এটাতে ক্লিক করে আবার এখান থেকে আপনি আরেকটা পাওয়ার অপশন নিয়ে নিন, এই ঘরে দরকার আবার আমার আরেকটা লাগবে, অ্যাড করে নিচ্ছি, এখানে ধরো আপনার নাম হচ্ছে বি, এখানে সি, আপনার যেভাবে প্রয়োজন আমরা এইভাবে করি লগের জন্য এটা করতে পারি, আমাদের এগুলো দরকার পড়ে। এবার আসেন ফ্র্যাকশন, ফ্র্যাকশনের জন্য আমরা হচ্ছে ধরেন এখান থেকে আমরা এক বাই চার এখানে যদি আমরা ওয়ান দিয়ে দিই, এবং আপনি ডাউন অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো, রাইট অ্যারো, অ্যারোগুলো ক্লিক করলে আপনি এটার উপরে নিচে যেতে পারবেন, আমরা এখানে ফোর দিয়ে দিই। এখন বিষয় হচ্ছে এটা আমরা ইংরেজিতে বাই ডিফল্ট এটা হয়ে যায়, কিন্তু আমরা যখন বাংলায় করবো কীভাবে করবো, ধরুন এটাকে আমরা সিলেক্ট করবো, এটাকে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি পুরোটাকে সিলেক্ট করবেন। আচ্ছা, আমরা আগে যদি একটা আগে ট্রাই করে দেখি, ধরেন আমরা এটাকে এখন বাংলায় নিয়ে যাবো, বাংলা যদি আমরা ফন্ট সিলেক্ট করে দিই তাহলে কি দেখেন, আমি ধরেন সুটুলু, সুটুলু আমরা যেটা ইউজ করি বেসিক্যালি এইটা আমরা ইউজ করি, আমি যদি দিই তো দেখা যাচ্ছে এখানে কোনো কাজ করছে না, চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে কী করা লাগবে, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে নর্মাল টেক্সট দেখেন এটাতে আমি একবার ক্লিক করলাম, এই যে নর্মাল টেক্সট দেখা যাচ্ছে, নর্মাল টেক্সটে যদি আপনি ক্লিক করেন, নর্মাল টেক্সটে ক্লিক করলে এটা নর্মাল ফর্মেটে চলে আসবে, এরপরে যদি আপনি ফর্মটাকে চেঞ্জ করতে চান এটা বাংলায় চলে আসবে, আদারওয়াইজ এটা বাংলায় যাবে না, কারণ এটা বাই ডিফল্ট প্রফেশনাল যে ফর্মেটটাতে আছে ওই ফর্মেটে থেকে যাবে,
এই জন্য আপনাকে যেটা করা লাগবে, দেখেন নর্মাল টেক্সটটা সিলেক্ট করা আছে এখানটা, বেসিক্যালি এইটা এইখানে রিকুয়েশন যে ফরম্যাটটা বাই ডিফল্ট দেওয়া থাকে সেটাতে করে ইংলিশ এটাই থেকে যায়, বাংলা হবে যদি আপনি কোনো ধরনের সরল অঙ্কের জন্য এটা কেউ যখন আমরা আবার ট্রান্সফার করবো তখন এটাকে ক্লিক করে দেবো, ক্লিক করে সিলেক্ট করা হয়নি, সিলেক্ট করে এইখানে ক্লিক করে করা লাগবে, ক্লিক করে আপনি এখানে নর্মাল টেক্সট দেওয়ার পরে এইভাবে আমরা ফ্র্যাকশনগুলো নিয়ে কাজ করতে পারি বা ভগ্নাংশগুলো উপরে আপনি এখানে প্লাস এখানে আমার দরকার হচ্ছে যে একটা ফ্যাকশন দরকার, এখন এটার উপরে আমি লিখতে চাচ্ছি 20+5/5 এই থেকে আমাদের আবার ফ্যাকশন করা, সরি ফ্যাকশনটাকে আবার আমরা কি করব বাংলা করবো, নর্মাল টেক্সট সিলেক্ট করে এটাই ছিল আজকের ছোট্ট টিউটোরিয়াল। আপনার বাকি বক্সগুলো এখানে যদি আপনারা আপনাদের জন্য দেখাই দিচ্ছি, এখানে আপনারা অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে, আপনাকে একটু আপনার মতো করে চুজ করে নিতে হবে কোনটা দরকার, এবং এখানে এমনটা আছে এখানে বাইজেটাও দেওয়া আছে, এনচুগেলের জন্য এখানে দেওয়া আছে, ম্যাট্রিক্সের জন্য করা আছে, আশা করি আপনারা বাকিটা করতে পারবেন। যেটা প্রবলেম হয় বেসিক্যালি এটা বাংলা করতে গেলে আমরা অনেকেই জানি না, এবং শর্টকাট কি যেটা আমি আগেও বলেছিলাম শর্টকাট কিটা হচ্ছে আপনার অর্ডার প্লাস একসাথে প্রেস করেন শর্টকাট হিসেবে কাজ করবেন।